আসসালামু আলাইকুম হুমায়রাস কিচেনে, আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সহজ পারফেক্ট ডাল পুরি। আশা করছি দেখবেন, যদি ভালো লাগে লাইক করুন, কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করুন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি হাফ কাপ ডাল, ভালো মসুর ডাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে, মানে যতটুক ডাল ততটুক পানি দিয়ে সেদ্ধ করব মিডিয়াম আঁচে। যখন ভেজা ভেজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে গিয়েছে মনে করতে হবে, তখন আমি এটি উঠিয়ে রাখব। এখন প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিলাম, চুলারাজ মিডিয়াম থাকবে, কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপ পরিমাণে। খুব ভালো করে নাড়তে হবে, বেরেস্তা কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন হয়ে আসবে তখন এখানে সামান্য রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো হাফ চা চামচ করে দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিক্স করতে হবে। এরপরে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো মরিচ, তাওয়ায় সামান্য তেলে হাত দিয়ে গুঁড়ো করতে হবে যেন কালার না চেঞ্জ হয়, অথবা ব্লেন্ড করতে হবে। এরপরে ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচ কমিয়ে খুব ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে এক সময় দেখা যাবে এটি ঝরঝরে হয়ে গিয়েছে। ঝরঝরে বলতে একদম যে শুকিয়ে যাবে তা না, এই দেখতে পাচ্ছেন সামান্য ভেজা ভেজা থাকবে। এরপরে তুলে ঠান্ডা করব। এখানে আমি ডোয়ের জন্য মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ লবণ নিলাম, হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। যদি খুব ভালো করে মিক্স করা হয় তাহলে কিন্তু ডাল পুরির উপরের অংশটা খেতেও মজা লাগবে। শুধু ডাল পুরির যে ডালের অংশটুকু মজাদার হবে তা কিন্তু না, উপরেরটাও ভালো করে মজাদার হতে হবে। লাইক ভেতরে যেন তেল না ঢুকে যায়, তারপরে খেতে যেন মজা হয় একদম হোটেলের মতো, সেটা খেয়াল রাখতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট ময়ান দেওয়ার পরে একটা সফট ডো তৈরি হলো। এখন এটা আমি ঢেকে রাখবো, আর ওই ডাল তো ঠান্ডা হচ্ছেই। 10 মিনিট পরে আমি এটা আরেকটু ময়ান দিয়ে নেব, ভেতরের বাতাসগুলো যেন বের হয়ে যায়। এখন এখান থেকে আমি একটু ছোট সাইজের, মিডিয়ামের চেয়ে একটু ছোট সাইজের বল তৈরি করে নেব। যাদের পুরি পারফেক্ট হয় না তারা এভাবে করে দেখতে পারেন, একদম পারফেক্ট হবে আর খেতেও অনেক বেশি মজাদার লাগবে। এরপরে ওখান থেকে নিয়ে আমি একটু তেল মেখে ভালো করে এরকম একটু ছোট করে একটি রুটি বেলে নেব। হাত দিয়ে করা যায় কিন্তু সেক্ষেত্রে অতটা ভালো হয় না। ছোট তৈরি করে নিয়ে এর মধ্যে আমি এই ডালের যে মিশ্রণটা করেছিলাম সেটি দিয়ে দিব। খুব বেশি দিব না, মোটামুটি, মানে আটার ময়দার ডো যতটুকু নিয়েছি সে পরিমাণে খেয়াল করে দিতে দিলেই হবে। এরপরে এটা 4 সাইড থেকে ভালো করে বন্ধ করে দিব যেন বাইরে বের না হয়ে যায়। আর এখানে কিন্তু শুকনো ময়দা ইউজ করার কোনো দরকার নেই। এরপরে একটু চেপে দিলেই চতুর্দিকে, মানে ময়দার চারদিকে ডালটা চলে যাবে, এক সাইডে হলেই হবে না। এরপরে খুব হালকা করে ছোট করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। দেখুন এরকম সাইজ একদম কিন্তু সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এরপরে ভাজার পালা। ভাজার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, একদম কম আঁচে প্রথম যেটা দিব সেটা একদম কম আঁচে করতে হবে। তেল যখন হালকা গরম হবে, হালকার চেয়ে একটু বেশি, তখন একটা দিয়ে অপেক্ষা করতে হবে, নিজের থেকেই উপরে উঠে যাবে এবং ফুলতে শুরু করবে। আর উপরটা যে একদম খড়খড়ে হবে সেটা কিন্তু ভালো লাগে না, উপরেরটা একটু হালকা রেস্টুরেন্টের মতো বা হোটেলের মতো একটু নরম নরম হবে, সেটাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আই হোপ সবার কাছে এটা ভালো লাগে।
আর এটা একটু সময় নিয়ে, প্রথমটা একটু সময় নিয়ে ভাজতে হয়, তাহলে কিন্তু পরেরগুলো অনেক সুন্দর হবে। আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, এর কারণ হচ্ছে প্রথমটা কেন আমি একদম কম আঁচে দিতে বলছি আর সময় নিয়ে ভাজতে বলছি, তাহলে কিন্তু তেলগুলো ভিতরে ঢুকে যাবে না ভালো করে হবে। পরেরগুলো, প্রথমটা যদি এরকম করে হয়, পরেরগুলো ভাজার ক্ষেত্রেও তেল আর ভিতরে ঢুকবে না। আমার একটা পারফেক্ট কালার চলে এসেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু ফুলেছে অনেক। আর অবশ্যই মনে রাখতে হবে যেন উপরেরটা একদম খড়খড়ে শক্ত না হয়ে যায়, আমার কাছে একটু নরম নরম থাকবে, সেটাই কিন্তু ভালো লাগে। আর হোটেলের আমি খেয়েছিলাম কিমা পুরি, তারপরে ডাল পুরি, যেটাই বলেন না কেন উপরেরটা কিন্তু একটু নরম নরম হয়। এরপরে আমি আরও একটি ভেজে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল, আশা করছি ভালো লাগবে, আমার বাসার সবাই এটি পছন্দ করেছে, আর এভাবে করলে তো পারফেক্ট হবেই, ভালোই লাগবে। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।